বরেনি পিচের প্রলেপ, বাম আমল থেকেই একই দশায় রাস্তা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মহৎপুর জুনিয়র হাইস্কুল থেকে পাঁশকুড়া বাইপাস পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশা। তবুও রাজ্য সরকারের রাস্তাশ্রী পথশ্রীর আওতায় নেই এই রাস্তার নাম। দীর্ঘদিন ধরে সমস্যায় এলাকার বাসিন্দারা গ্যাটের টাকা খরচ করে নিজেরাই রাস্তা মেরামত করেন। অবিলম্বে রাস্তা সম্প্রসারণ বা কংক্রিটের রাস্তা তৈরির দাবি এলাকার বাসিন্দাদের, না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। আমাদের গ্রামের অন্যান্য গ্রামের ছেলেরাও স্কুলে আছে, কিন্তু তারা খুব কষ্টে যাতায়াত করে আমরা দেখি। আর বহুদিন থেকে এমএলএ আসেন, সবাই আসেন, আমরা আবেদন করেছি, তবুও ওনারা আমাদেরকে সান্ত্বনা বাক্য দেয়, চলে যায়। যদি না হয় আমরা ভোট বয়কট করব, কারণ আমাদের একার মহত্ব একার স্বার্থে নয়। এখানে তিনখানা গ্রামের মানুষ ছেলেরা স্কুলে আসে, কিছু সাহায্য নিয়ে আমরা নিজেরাই রাস্তা রিপেয়ার করি, কারণ চলতে হবে আমাদেরকে। নিচের রাস্তা, সেখানে মাঝে মধ্যে টায়ার পাংচার হয়ে যায় এবং আস্তে পড়েও যেতে পারি আমরা। বর্ষাকালে যখন হয় কাদা, হ্যাঁ, জল তো জমেই যায় বর্ষাকালে গর্ত থাকলে। প্রশাসক উদ্ধতন কর্তৃপক্ষকে আমি বিশেষ করে আবেদন রাখছি, এই এলাকার বাসী হিসেবে যেন তারা শীঘ্রই এই রাস্তাটা পুনর্নির্মাণ করে আমাদের সহায়তা করেন যাতায়াতের পক্ষে। বিশেষ করে ছেলেমেয়েরা বর্ষাকালে যাতায়াত করতে পারে না, লেখাপড়া করতে পারছে না। যে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে দাবি পঞ্চায়েত সমিতির সদস্যের। বারবার আবেদন করছি এবং এই যে মমতা ব্যানার্জির যে রাস্তাশ্রী প্রকল্পতে এটাও আবেদন করেছি, কিন্তু আসেনি। এটা কেন জানি না আসে না, তো আমরা চেষ্টা করছি যাতে ভোটের আগে রাস্তা করা যায়, সেই চেষ্টা আমরা করছি। শাসক দল মণিহারা ফণী, কটাক্ষ বিজেপির। ফেরার ক্ষেত্রে খুবই বিপজ্জনক রাস্তাঘাট, কোনো জায়গাতে রাস্তা কেটে অবরোধ হচ্ছে, কোনো জায়গাতে বাস রাস্তা অবরোধ করছে, মানুষ সাধারণ মানুষ নেমে এসেছে। এই হচ্ছে এরা ধাপ্পাবাজি দিয়ে সরকারটা চালাচ্ছে। এদের চুরি ধ্যান, চুরি জ্ঞান, চুরি চিন্তা বনি, চুরি বিনা এরা তৃণমূল মণিহারা ফণী। বারবার উদ্বোধন কর্তৃপক্ষ প্রশাসনকে জানানো হলেও কোনো প্রকার সুরাহা হয়নি। গ্রামের মানুষজন তারা নিজেরাই নিজেদের গাঁটের টাকা খরচ করে তারা রাস্তা সম্প্রসারণ করেছেন। রাস্তা যদি সম্প্রসারণ বা কংক্রিটের রাস্তা না হয় তাহলে পঞ্চায়েত ভোটে কেউ ভোট দেবেন না, এমনই হুঁশিয়ারি দিলেন গ্রামের মানুষজন। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্না, ক্যালকাটা নিউজ।